দোল যাত্রার প্রাককালে বসন্ত উৎসবে সামিল বহরমপুরের মুদ্রা ডান্স একাডেমি। সোমবার সকালে বহরমপুরের বিভিন্ন রাস্তায় প্রভাত ফেরির মাধ্যমে এই রঙের উৎসবে সামিল হন সংস্থার ক্ষুদে থেকে বড় সকল সদস্য। সংস্থার কর্ণধার সুকান্ত কুমার দাস জানান, প্রতি বছরের মতো এবছরেও বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে। আমার তো ভীষণ ভালো লাগছে এবং আমরা প্রতিবারই আমাদের স্কুলের 5 বছর যাবত আমরা করে আসছি। 3 থেকে 30 বছর পর্যন্ত আমার স্টুডেন্টরা সবাই ভীষণ আনন্দের সাথে আমরা এই বসন্ত উৎসব পালন করে থাকি আমাদের একাডেমি মুদ্রা ডান্স একাডেমির বাচ্চাদের নিয়ে। এদিনের প্রভাত ফেরিতে সকলের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। দোল পূর্ণিমা রঙিন একটা উৎসব, বাঙালি শ্রেষ্ঠ উৎসবের আর একটা বলা যেতে পারে দুর্গা উৎসবের পাশাপাশি। তো আজকে আমরা বেরিয়েছি সাধারণ মানুষকে সকলকে এই বার্তাই দিতে যে জীবনটা রঙিন করে চলাই ভালো। এবং দেখতেই পাচ্ছেন যে 8 থেকে 80 না, 3 থেকে 30 আমাদের স্যার যেটা বললেন সেই রকমভাবে আমরা বেরিয়েছি। এবং একটা জিনিস, যেখানে গার্জেনরাও আমাদের সঙ্গে সমানভাবে এই পদযাত্রায় সামিল হন। এবং এত রোদ আজকে, কিন্তু আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি, বাচ্চারা কিন্তু ক্লান্ত হয়নি, এই উৎসবে তারাও সামিল।